কাজে খাদ্য আর খাদ্যাভ্যাসটাও আমাদের একটু সুষম খাদ্যটা খেতে হবে। আমরা ভাত বেশি খাই, ডায়াবেটিসে ভুগি। তা আমরা যদি ভাত সবজি শাক সবজি বেশি করে একটু ব্যালেন্স করে খাই, তাহলে কিন্তু ডায়াবেটিসের কষ্টটাও চলে যায়। রাস্তাঘাট হয়ে গেছে, হাঁটা লাগে না, এমন রিক্সা ভ্যানে চড়ি, সেটাও আবার একটা লক্ষণ, সেটাও আবার ডায়াবেটিসে। কারণ যেটা খাচ্ছি সেটা তো আর যাচ্ছে না, সেই জন্য সেটাও একটা সমস্যা। আমি এটা না জেনে বলছি না, আমার গ্রামের মেয়েদের জিজ্ঞেস করেছি, বলছে এখন তো কোনো কাজ নাই, আগে রাস্তা ছিল না, হাঁটতে পারতাম না, এখন ভ্যানে চড়ি, তারপর আগে ধান বানতে হতো, পানি আনতে হতো, উঠোন লাগে, এখন সেগুলি কিছু করা লাগে না, সব মেশিনে হয়ে যায়। তা আমরা আর কী করবো? আর আপনি এখন এত খাবার দিচ্ছেন, আমরা পেট ভরে খাই, আমার পেট ভরে খাবার মোটা হবে, ডায়াবেটিসে ভুগবাটা হলো নাকি? একটু কাজও করতে হবে, খাটতে হবে। যাই, সবাইকে আমি বলবো একটু সুষম খাদ্য নেওয়া, বেশি করে শাক সবজি খাওয়া, আর এগুলি তো উৎপাদন করার কোনো নাই। নিজেরা যেখানে একটা টবে একটা কাঁচামরিচ লাগালেও তো খাবার সময় তাজা কাঁচামরিচটা ভাতের সাথে ভালোই লাগবে, খারাপ লাগবে না। আর লেবু গাছ লাগালেও সে লেবুটাও খাওয়া যাবে। টমেটো আমার আমার ছাদে তো খুব সুন্দর ওই যে চেরি টমেটো হয়, আজকে আমি এতগুলি চেরি টমেটো তুলেছি, এবং আমার সকালে নাস্তার সাথে আমি ওই অনেকগুলি টমেটোই খেলাম, টমেটো আর একটু পনির দিয়ে খেয়ে নিলাম অনেকখানি। কাজে এই খাওয়ার অভ্যাসটা আমাদের আস্তে আস্তে একটু বদলানো উচিত, কারণ টমেটোতে এত ভিটামিন সি আছে যেটা অন্য কিছু, এটা কমন লেবুতেও নাই। তো সবাই অভ্যাসটাও বদলানো দরকার। তো আমি আশা করি কোনো অসুবিধা হবে না, কারণ কেউ যদি মজুত করে পচিয়ে ফেলে তখন তো আমার কিছু করার থাকবে না, সেটা জনগণকে সজাগ থাকতে হবে, দেখতে হবে, আর সাংবাদিকদেরও দৃষ্টিটা রাখতে হবে যে কেউ এরকম কিছু করে কি না।